সুপ্রিয় দর্শক বৃন্দ, আপনাদেরকে নিয়ে এসেছি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদের বাড়িতে। বাড়িটি আপনাদেরকে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার দরদরিয়া গ্রামে এই বাড়িটি অবস্থিত। কাপাসিয়া থেকে প্রায় 5-6 কিলোমিটার দূরেই দরদরিয়া গ্রামে এই বাড়িটি অবস্থিত। এই বাড়িটি হচ্ছে স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, মহান মুক্তিযুদ্ধের সফল সংগঠক, যুদ্ধদিনের কাণ্ডারী ও জাতীয় নেতা বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদ, যিনি 1925 সালে জন্মগ্রহণ করেন এবং 1975 সালে তিনি মৃত্যুবরণ করেন। পাশেই রয়েছেন সৈয়দা জোহরা তাজউদ্দিন, ওনার স্ত্রী, আহ্বায়ক ও প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ, খ্যাতিমান অন্যান্য রাজনৈতিক সমাজসেবী এবং রত্ন গর্বা। তিনি 1932 সালে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন অধ্যাপক সৈয়দ সিরাজুল হক, মাতা কানিস ফাতেমা এবং তার স্বামী বঙ্গতাজউদ্দিন আহমেদ, স্বাধীন বাংলাদেশের যিনি প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। মাটির ঘর, এটা হচ্ছে মাটির ঘর। এই মাটির ঘরেই তিনি থাকতেন, এটাই তার জন্মভূমি। শৈশবকালে তিনি ওই বাড়িতেই কাটিয়েছেন, ওইটাই তার আবাসস্থল। ওইটা হচ্ছে বাড়ির সম্মুখভাগ। আপনাদেরকে বাড়িটি ঘুরে ঘুরে দেখাচ্ছি। এটা হচ্ছে মাটির ঘর, দোতলা বাড়ি। দোতলা বাড়িটি দেখতে খুবই সুন্দর এবং নান্দনিক। আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে আরেকটি মাটির ঘর, কিন্তু ঘরটি দেখলে মনে হবে যে এটি ইট সিমেন্ট দ্বারা তৈরি করা হয়েছে। মূলত এটি একটি মাটির ঘর, খুব সুন্দরভাবে তৈরি করে এবং প্রিন্টিং করা হয়েছে, কিন্তু বাড়িটি প্রথম কেহ দেখলে মনে হবে যে এটি একটি ইট সিমেন্টের দ্বারা তৈরি করা হয়েছে বাড়িটি। এটি হচ্ছে তাজউদ্দিন আহমেদের স্মৃতি বিজড়িত নিজ গ্রাম। এখানে তার অনেক ইতিহাসের কথা রয়েছে। তাজউদ্দিন আহমেদের জন্ম ভিটা বাড়ি, গ্রামের নাম হচ্ছে দরদরিয়া কাপাসিয়া গাজীপুর। যিনি স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, স্বাধীনতা সংগ্রামের পুরুদা ব্যক্তিত্ব, মুক্তিযুদ্ধের সফল সংগঠক, বাংলাদেশের রাজনীতিতে মেধা, দক্ষতা, সততা, যোগ্যতা, আদর্শবাদের এক অনন্য দৃষ্টান্ত বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদ। বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদের জন্মস্থান হিসেবে এই বাড়িটি ঐতিহাসিকভাবে বিশেষ স্থান অধিকার করে আছে। বাড়ির মূল ঘরটি মাটির তৈরি, যা তার শৈশব স্মৃতি ও সরলতার পরিচয় বহন করে। বিশেষভাবে লক্ষণীয় যে বাড়িটির চারপাশে কোনো সীমানা দেয়াল নেই, অর্থাৎ বাড়িটির চতুর পাশেই সকলের জন্য উন্মুক্ত, যা তার উদারতার পরিচয় দেয়। বাড়ির পাশে মসজিদ, প্রাথমিক বিদ্যালয়, চারপাশে বৃক্ষরাজি, বন্যপ্রাণীর আবাসস্থল, পুকুর তার নান্দনিক মনের পরিচয় মেলে। বাড়িটির অবস্থান সবুজ শ্যামলে ঘেরা প্রাকৃতিক পরিবেশে হওয়ায় এর ইতিবাচক প্রভাব তার সাধারণ জীবনযাপনের ছায়া স্পষ্টভাবে পরিলক্ষিত হয়, যে তিনি একজন সহজ সরল মানুষ ছিলেন। মহান মুক্তিযুদ্ধ, দেশ স্বাধীন হওয়ার পর বাড়িটি একটি দর্শনীয় স্থানে পরিণত হয়, ফলে প্রতিদিন এখানে দূর দূরান্ত থেকে দর্শনার্থীদের আগমন ঘটে। কোথায় থেকে আসছেন? অনেক দূর থেকে আসছেন না কাছেই? ও, কাপাসিয়া থেকে আসছেন। এখানে দর্শনার্থীরা আসছে। বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদের সেই স্মৃতিবিদৃত বাড়িগুলি এক নজর দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসছে। এরকমই প্রতিদিন এখানে লোকজন আসে। আজকে
বিশেষ করে শুক্রবার ছুটির দিন হয়, দর্শনার্থীদের একটু ভিড় বেশি দেখা যাচ্ছে। বিশাল এলাকা জুড়ে বাড়িটির অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন, বিশাল এলাকা জুড়ে, এবং বাড়ির সামনে রয়েছে বিভিন্ন ফলমূল, আম, কাঁঠাল, লিচু, বিভিন্ন প্রকারের ফল ফলান্তির গাছ রয়েছে, নারিকেল গাছ রয়েছে, পুকুর পাড়ে রয়েছে খেজুর গাছ, তারপরে রয়েছে ফুলের গাছ, আম গাছ, মানে একটি দৃষ্টিনন্দন বাড়িটি, দেখতে খুবই সুন্দর চমৎকার। এখানে দর্শনার্থীদের বসার জন্য চেয়ারের আসন রাখা হয়েছে, চেয়ার রাখা হয়েছে, ওয়াশরুম রয়েছে। আপনারা জানেন যে এই বাড়িটি হচ্ছে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার দরদরিয়া গ্রামে সেই ঐতিহাসিক যিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদ সাহেবের বাড়ি, ওইটা আপনারা দেখতে পাচ্ছেন। গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার দরদরিয়া গ্রামে এই বাড়িটি অবস্থিত। কাপাসিয়া থেকে প্রায় 5-6 কিলোমিটার দূরেই দরদরিয়া গ্রামে এই বাড়িটি অবস্থিত। স্বাধীন বাংলাদেশের যিনি প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, মহান মুক্তিযুদ্ধের সফল সংগঠক, যুদ্ধদিনের কাণ্ডারী ও জাতীয় নেতা ছিলেন বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদ, তাহার এই স্মৃতিবিজড়িত দরদরিয়া গ্রামের সেই ঐতিহাসিক বাড়িটি দেখার জন্য এখানে বিভিন্ন ধরনের দর্শনার্থীদের ভিড় দেখা যায়। ওই যে দূর দূরান্ত থেকে ওনারা আসছেন, বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদের বাড়ির সম্মুখে আসলেই এখানে একটি নৌকা প্রতীক নৌকা দেখতে পাবেন। নাম বলতে